নমস্কার, নিমতিতাদর্শন, আমি শিবরাম সরকার। 2023-এ শুরু হতে চলেছে নতুন স্বর্ণযুগে। ভোটদান প্রক্রিয়ায় এক অভিনব ব্যবস্থা গ্রহণ করতে চলেছে মোদি সরকার তথা নির্বাচন কমিশন। 2016 সালে ভারতবর্ষে ভোটদান প্রক্রিয়ার এক অভূতপূর্ব পরিবর্তন ঘটাতে চলেছে RVM, অর্থাৎ রিমোট কন্ট্রোল ভোটিং মেশিন। রিমোট কন্ট্রোল ভোটিং মেশিনটি ইন্টারনেটের সংযোগ ছাড়াই চলবে। রিমোট কথার অর্থ হল দূর, অর্থাৎ দূরে থেকে আপনি বাড়িতে বসেই ভোটদান করতে পারবেন এবার থেকে। আর সেই উদ্দেশ্যে এবার ভারতবর্ষের নির্বাচন কমিশন এক অভূতপূর্ব এক যন্ত্র আবিষ্কার করেছেন। এক বিস্ময়কর যন্ত্র আবিষ্কার করল নির্বাচন কমিশন। 2023 সালের 16 জানুয়ারি এই ভোটিং মেশিন খসড়া মহড়া জন্য সবকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন। এই ভোটিং মেশিনের ফলে আপনাকে আর বুথে গিয়ে ভোট দেওয়ার দরকার নেই। পোস্টাল ব্যালটের মতোই আপনি বাড়িতে বসে ভোট দিতে পারবে। বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে থাকেন, তাদেরকে আর পয়সা খরচ করে, ভাড়া খরচ করে ভোট দেওয়ার জন্য বুথে আসতে হবে না। বুথ থেকেই সরকারি কর্মচারীরা তার ইভিএম ইস্যু করবেন এবং উনি একটি নির্দিষ্ট স্থানে থেকেই ভোট দিতে পারবেন। এই পদ্ধতি আবিষ্কার হলে বা এই পদ্ধতি চালু হয়ে গেলে, এটি যদি স্বীকৃতি পায়, ভারতবর্ষের নির্বাচনে একটি অভূতপূর্ব পদক্ষেপ বলেই মনে করা যায়।